দিছে লস, গমের ব্যবসা দিছে লস। এখন বন্ধু একটা বলে দোস্ত তোর জন্য একটা ব্যবসা আছে মুরগি ফার্ম দে, এটাতে কিন্তু মানুষ লাভ হইতেছে, ডিম দিব ডেলি ডেলি বেচবি। পাঁচটি ব্যাংক থেকে লোন করে 5,000 মোরগ দিয়ে ফার্ম শুরু করছে, 3 মাস হয়েছে একটা ডিমও দেয় না, কিন্তু ব্যাংক লোন বাড়ি যাইতেছে। তো বন্ধুর কাছে কিরে বন্ধু তুই আমার বলি বলে লাভ হইবো, ডিমও তো দেয় না। ও আসলে তোর ভাগ্যটাই খারাপ, তো এরকম একটা ছুরি নিছে, ছুরি নিয়ে 5,000 মুরগি দূর দূরে ডাকছে, দেখা কয় যে কালকে যদি এক একটা 2টা করে ডিম না দেস, উপরে আল্লাহ নিচে আমি একটারও কল্লা রাখুন না সব কাটিয়ে এলাম। এখন মুরগিরা রাত্রে পরামর্শ করেছে, পরে মালিক পেয়ে খেপে গেছে যে ডিম দিতে হইবে। পরের দিন তো দেয় যাতে সবাই 2টা 2টা ডিম দিছে, এত খুশি, তার মধ্যে একজন উক্কা দিছে, ও কিরে সবাই 2টা দিল তুই একটা দিছস কিনলেন, তুই মাস্তান হইছ। ও স্যার আমরা আমার লোক আলাপ করেন না, আমার শরীর অবস্থা ভালো না, তো কিছে এগুন মুরগি এগুন দুগা দিছে, আমি আপনার কয়ে মোরগ উক্কা দিয়ে দুগা উক্কা দিছি, আমি মোরগ কিন্তু স্যার বেগুন তো মুরগি 2টা দিছে, আপনার ভয়ে আমি মোরগ তাই উক্কা দিছি স্যার, শরীর অবস্থা ভালো না স্যার।